বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2023। আমরা সবাই জানি নতুন বছরে সবাইকে আমরা উইশ করতে চাই একটু অন্যরকমভাবে। যদি আপনার কোনো ফ্রেন্ড হয় অথবা আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে, অথবা আপনি ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুকের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে উইশ করতে চান, তাহলে আজকে আমাদের এই ভিডিওটি দেখুন। আপনার নিজের ফটো দিয়ে তৈরি করে নিজের টাইমলাইনে আপনি পোস্ট করে সবাইকে উইশ করতে পারেন, একদম ইউনিক একটি এরকম ফটো তৈরি করে নতুন বছরের। আপনি চাইলে নিজেই তৈরি করতে পারবেন আপনার যে কোনো একটি ফটো দিয়ে, এরকমভাবে লিখে স্টাইল করে, অথবা এরকম ধরনের স্টাইল করে লেখা আছে যেগুলো প্রত্যেকটি ইউনিক, শুধুমাত্র আপনার ফটো এখানে অ্যাড করবেন। এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের উইশ ফটো আছে হ্যাপি নিউ ইয়ারের জন্য। আমরা চাই সবার থেকে আলাদাভাবে একটু করে নতুন করে, যেন নতুন স্টাইলে বন্ধুদেরকে উইশ করতে পারি নতুন বছরের, নিজেই তৈরি করে। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সম্পূর্ণ ফ্রি। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন। তাই বন্ধুরা, কীভাবে আপনারা এরকম নিজের ফটো দিয়ে গ্রেটিং গিফট অথবা এরকম প্রোফাইল ফটো কিংবা পিকচার তৈরি করতে পারবেন, তার জন্য একটি অ্যাপ লাগবে। এই দেখুন, অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম যখন ওপেন করবেন আপনার মোবাইল ফোন থেকে, এই যে দেখুন এখানে দেওয়া আছে ফ্রেম আর প্রোফাইল এবং আছে গ্রেটিং। আপনারা এখানে তিন ধরনের ফটো ক্রিয়েট করতে পারবেন। প্রথমত আমরা যদি এখান থেকে দেখি যে গ্রেটিংয়ে কী আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন গিফট, গ্রেটিং এবং আছে গ্রেটিং। আমরা যদি গিফটে যাই তাহলে এখান থেকে এই ধরনের দেখতে পাবো, এই যে হ্যাপি নিউ ইয়ার। এখানে বিভিন্ন ধরনের স্টাইল করা আছে, ডিজাইন করা আছে, এগুলো প্রত্যেকটি লাইভ। তারপর এখানে গ্রেটিং, এখানে কিন্তু তৈরি করা আছে। আপনি যদি এখান থেকে তৈরি করাগুলো সেন্ড করতে চান, তারপরেও এটি আপনার মোবাইলে ডাউনলোড করে কিংবা আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে তারপর আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে কোনো সাইটে, অথবা ইনস্টাগ্রাম। এই দেখুন, এখান থেকে এগুলো কিন্তু বানানোই আছে। আর যদি নিজের ফটো দিয়ে তৈরি করতে চান তাহলে এখান থেকে এরকম ফ্রেম তৈরি হবে। এই যে প্রথম পেজে চলে আসবেন, এখানে এই যে দেখুন দেওয়া আছে ফ্রেমস। আপনারা যদি এই ফ্রেমসে ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন 2023 গ্যালারি অপশন আছে, এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনার ফটো এখানে চয়েস করবেন। ফটো চয়েস করার পর এখানে কিন্তু আপনি ক্রপ করার অপশন পাচ্ছেন, এই যে ফুল স্ক্রিন অথবা হাফ স্ক্রিন। উপরে এখানে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন, অথবা স্কোয়ার সাইজ এখান থেকে নিতে পারবেন। এই যে দেখুন, এখন কিন্তু আমরা এই ফ্রেমটি জাস্ট এখান থেকে আপনার এই ফটোটি জুম ইন জুম আউট করতে পারবেন আপনার হাতের দুটি ফিঙ্গার দিয়ে। এই যে এখানে পজিশন মতো ফটোটি বসিয়ে তারপর এখান থেকে সেভ অপশন আছে, অথবা ফ্লিপ করতে পারবেন। এই যে নিচের দিকে কিন্তু আরও অনেকগুলো ফ্রেমস আছে, আপনি এখান থেকে কোন ফ্রেমসগুলো পছন্দ হয়, আপনার ফটোর সাথে ম্যাচিং হয়, ওইগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই দেখুন, আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবো, এটিরও কিন্তু অপশন দেওয়া আছে। এই ফটোতে বিভিন্ন ধরনের কালার আসবে, এই যে এখানে ফ্লিপ আছে, অথবা এই যে ইফেক্ট। আপনি ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখান থেকে কোন কালারগুলো আপনার ফটোর সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়। তারপর সেভ, এই যে প্লিজ ওয়েট, এখান থেকে জাস্ট অল্প একটু সময় অপেক্ষা করলেই এই ফটো কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে, অথবা এখান থেকে শেয়ার করতে পারবেন। এই যে দেখুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অথবা এখান থেকে সেট ওয়ালপেপার, আপনি ওয়ালপেপার হিসাবেও কিন্তু সেটিং করতে পারবেন যে কোনো মোবাইল ফোনের গ্যালারিতে। অথবা এই যে দেখুন, এখান থেকে আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি, অথবা ফ্রেমস পরিবর্তন করি, অথবা আমরা যদি আরও একটি ফটো পরিবর্তন করতে চাই তাহলে আমরা পুনরায় আবারও ব্যাকে চলে আসব। আর এখানে একটি ফটো আপলোড করে দিয়েই আরও বিভিন্ন ধরনের ফ্রেমস আপনি অ্যাড করে একইভাবে আপনি সেভ করতে পারবেন। তার মানে আপনি একটি ফটো আপলোড করে দিয়েই এই ফটোতে বিভিন্ন ধরনের ফ্রেমস অ্যাড করা যাবে একটি ফটো থেকেই। এই দেখুন, পরবর্তী সময়ে আপনি একটি একটি করে সেভ করে নিলেন, আপনার যে কোনো ফটো এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমরা যদি এখান থেকে দেখি যে কীভাবে আমরা এটি বিভিন্ন ধরনের ফটো চেঞ্জ করব, আবারও যদি অন্য একটি ফটো আপলোড করতে চাই, এখান থেকে প্রোফাইল, আপনি যদি প্রোফাইল স্টাইলের অথবা প্রোফাইল এখানে সাইজে এখানে ফটো তৈরি করতে চান তাহলে কিন্তু প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ফেসবুকের প্রোফাইলে আপলোড করতে পারেন। তো আমরা একটি ফটো পরিবর্তন করে দেই, তারপর এখানে ডান, ডানে ক্লিক করার পর দেখুন এই ফটোটি এখন আমরা এই যে ফ্রেম হিসেবে অথবা প্রোফাইল হিসেবে এখান থেকে আমরা সেভ করে দেব। এই যে দেখুন, এখানে আরও একটি স্টাইল আছে, এই স্টাইলটি কিন্তু আসলে অনেকটা ভালো লাগে। আপনি চাইলে এখান থেকে ফটোটি জুম ইন করে আরও একটু বড় করতে পারবেন, জুম আউট করে এখান থেকে কিন্তু আপনি, এই যে দেখুন আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি নিচের দিকে এখানে স্লাইড করুন, স্লাইড করলে এটি বেরিয়ে আসবে, এই যে হ্যাপি নিউ ইয়ার। আমরা চাইলে এইভাবে অ্যাড করতে পারি এই ফ্রেমস থেকে।
প্রোফাইলে ক্লিক করলেই এই ফটো আপলোড করার অপশন পাবেন। মোবাইল ফোনের গ্যালারি থেকে ফটো চয়েস করবেন, তারপর ইফেক্ট অথবা ফ্লিপ অথবা সেভ। এখান থেকে এই অপশনটি একদম সহজ, আপনারা যে কেউ কিন্তু এটি তৈরি করতে পারবেন, এটি একদম ইজিলি করতে পারবেন। কারণ আপনি যাকে উইশ করবেন যেন আপনার এই ফটোটি একটু অন্যরকম হয়, সবার থেকে আলাদা। তাই আশা করি আপনারা এটি সবাই এখান থেকে ফটো তৈরি করে যে কাউকে আপনার ফ্রেন্ডদেরকে উইশ করুন নতুন বছরের, তাই এইভাবে ফটো তৈরি করে নেবেন। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি, আমরা যদি মোবাইল ফোনের গ্যালারিতে দেখি যে এটি সেভ হয়েছে কি না, অনেকেই বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে কিন্তু এরকম তৈরি করে পরবর্তীতে ফটো সেভ হয় কিন্তু মোবাইল ফোনের গ্যালারিতে আসে না। তাই আপনারা এখান থেকে এটি ইউজ করবেন, 1 মিলিয়ন ডাউনলোড ইউজার এই অ্যাপ্লিকেশনটি, অনেক ইউজফুল। তো আমরা যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এই যে দেখুন টাইটেলের পাশে এখানে ক্লিক করলে অথবা মোর অপশন লেখা থাকবে, ক্লিক করলে এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার।